বন্ধুরা বন্ধুরা সবাইকে স্বাগতম টিটেকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে আমি আমার এই ভিডিওটিতে জনতা ব্যাংকের এ টু জেড অ্যাকাউন্টের আপনি কোন অ্যাকাউন্টে কত টাকা রাখলে কিংবা কোন অ্যাকাউন্টে টাকা রাখলে কত পার্সেন্ট মুনাফা পাবেন সেগুলো নিয়ে আমার ভিডিওতে আলোচনা করব। আই হোপ ভিডিওটি প্লিজ আজকে স্কিপ করবেন না। সো এই একটা ভিডিও দেখলে আপনারা জনতা ব্যাংকের কোন অ্যাকাউন্টে আপনি টাকা রাখলে সর্বোচ্চ মুনাফা পাবেন সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। সো চলতি আমানত অ্যাকাউন্টে যদি আপনি টাকা রাখেন তাহলে আপনি কোনো মুনাফা পাবেন না, এবং স্বল্পমেয়াদি অ্যাকাউন্টে যদি আপনি টাকা রাখেন তাহলে আপনার রাখাকৃত টাকার উপরে আপনি 3.75% মুনাফা পাবেন। যদি আপনি সঞ্চয় আমানত হিসাবে অ্যাকাউন্টে যদি টাকা রাখেন তাহলে আপনি সেম 3.75% মুনাফা পাবেন, এবং যদি আপনি স্পেশাল নোটিশ ডিপোজিট মানে SND এতে টাকা রাখেন তাহলে আপনি 3.75 থেকে সর্বোচ্চ 4% পর্যন্ত মুনাফা পেতে পারেন, এবং যদি আপনি ফরেন রেমিটেন্স হতে টাকা রাখেন তাহলে আপনি 6% করে মুনাফা পাবেন। সো এটা হয়ে গেল কিন্তু সাধারণ যে আমানত। সো এখন আসি আমি স্থায়ী আমানতে আপনি কত টাকা করে টাকায় কত পার্সেন্ট করে মুনাফা পাবেন। সো 3 মাস থেকে আপনি যদি 6 মাসের কম মানে 3 মাসের বেশি এবং 6 মাসের কমের মধ্যে যদি টাকা রাখেন তাহলে আপনি 6% করে মুনাফা পাবেন, এবং যদি আপনি 6 মাসের বেশি এবং 1 বছরের কম যদি টাকা রাখেন তাহলেও আপনি 6% টাকা পাবেন, এবং যদি আপনি 1 বছরের বেশি এবং 2 বছরের কমের জন্য যদি টাকা রাখেন তাহলেও কিন্তু আপনি 6% করে মুনাফা পাবেন। ঠিক এইভাবে আপনি যদি 2 বছরের বেশি এবং 3 বছরের কম সময় যদি টাকা রাখেন তাহলে আপনি 6% করে মুনাফা পাবেন, এবং আপনি যদি ডিপোজিট পেনশন স্কিমে যদি মানে DPS যদি টাকা রাখেন তাহলে আপনি 6% করে মুনাফা পাবেন, এবং যদি আপনি জনতা ব্যাংকের সঞ্চয় পেনশন স্কিম যেটা একটা হলো 5 বছর মেয়াদি এবং আরেকটা হলো 10 বছর মেয়াদি এই অ্যাকাউন্টে যদি টাকা রাখেন তাহলে আপনি 6% করে মুনাফা পাবেন। সো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কারণ আমি চেষ্টা করেছি আমার একটি ভিডিওতে আপনাদের জনতা ব্যাংকের যতটা স্কিম আছে সব স্কিমের কত পার্সেন্ট করে আপনারা মুনাফা পাবেন সেগুলো জানিয়ে দিয়েছি। সো আজ এই পর্যন্ত। এই টাইপের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল ডিটেককে। সো আজ আমি যাচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।